আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করবো মোলা মাস দিয়া টমেটো টেঙ্গার একটা তরকারি। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইবা। এই তরকারিটা রান্ধা লাগি এখানে আমি কিছু টমেটো নিছি, আর এই টমেটোগুলো আমার গাছর মানে আমার গার্ডেনের আর কি গাছর খাঁচা ফাঁকনা ছোট টমেটো। টমেটো গুনতারেও আমি আস্থা ধুইয়া রাখি দিছি, এরপরে আমি আর কি কাটিয়া দিমু। আর এখানে আছে এক ব্লক মোলা মাস, মোলা মাস গুনতারেও আমি ধুইয়া ক্লিন করিয়া রাখি দিছি। এখন আমি রান্ধা বই দিমু। তো এখানে আমি একটা হাঁড়ির মাঝে তিন টেবিল চামচ তেল দিছি। এখন আমি এখানে দুই টেবিল চামচ রসুন কুচি দিলাম। রসুন দিয়া রসুন খানি তরে একটু আমি ভাজিয়া নিমু, এরপরে গিয়ে আমি দিমু পেঁয়াজ। পেঁয়াজ এখানে আমি দিছি 1/3 কাপ পেঁয়াজ। লবণ দিলাইলাম আমার স্বাদ মতো দিয়া। এখন আমি অসিন তরে আর একটু বালা করে লাড়িয়া দিয়া, এরপরে আমি ঘুরিয়া রাখি দিমু এখন 2 মিনিটের মতো চুলার আগুন ফুল রাখিয়া। 2 মিনিট পরে উলিয়াই দিয়া এখন আমি দিলাইম কিছু পানি। পানি দিয়া এরপরে আমি দিলাইম পাউডার মশলা। পাউডার মশলা এখানে আমি ছোটো 4 চামচ হাফ চামচ হলুদের গুঁড়া দিলাম, ছোটো 4 চামচ হাফ চামচ ধনিয়ার গুঁড়া, আর ছোটো 4 চামচে 1/4 চামচের মতো লাল মরিচের গুঁড়া। সকল পাউডার মশলা দিয়া এখন আমি আরও একটু ভালো করে মিক্স করিয়া নিলাম। ভালো করে একটু মিক্স করিয়া নিয়া বাদে আমি আবার গুঁড়া রাখবো আরও 2 মিনিটের মতো, আর এই সময় আমার চুলার আগুন ফুল থাকবো। আরও 2 মিনিট পরে উলিয়াই দিয়া এখন আমি ও মশলাখানি ধরে ভালো করে একটু লাড়িয়া নিয়ে খসাইয়া নিলাম। একটু যে সময় আমার ও মশলাখানি একটু খসি যাব, এরপরে গিয়ে আমি দিলাম ও যে টমেটো দইয়া খাটিয়া রাখছি ও টমেটোখানি। টমেটো দিয়া টমেটোখানি ধরে ভালো করে আমি 2-3 বার লাড়িয়া দিমু। ভালো করে 2-3 বার লাড়িয়া দিয়া এরপরে আমি আবার গুঁড়িয়া রাখবো আরও 2 মিনিটের মতো চুলার আগুন মিডিয়ামের মাঝে রাখিয়া। আরও 2 মিনিট পরে উলিয়াই দিয়া আরও একটু আমি ভালো করে ও টমেটো খানি ধরে লাড়িয়া দিমু। ভালো করে একটু লাড়িয়া দিয়া এরপরে আমি দিলাম মাছ। মাছ দিয়া আমি ও মাছ খানি ধরে ভালো করে আর একটু লাড়িয়া দিমু। ভালো করে একটু মিক্স করিয়া দিমু টমেটোর লগে। একটু মিক্স হয়ে গেলে সামান্য একটা পানি দিমু আমি, যাতে করে হাঁড়ি মুড়ো না ধরে। তো সামান্য একটা পানি দিয়া বাদে আমি আবার আরও 2-3 মিনিটের মতো ঘুরিয়া রাখবো চুলার আগুন মিডিয়ামের মাঝে রাখিয়া। 3 মিনিট পরে উলিয়াই দিয়া এখন আমি দিলাইমু তরকারির মাঝে শিরা। তবে শিরাটা আপনারা জ্বালা বালা পানি হলেও দিবা। আমি এখানে টেঙ্গার তরকারি যেহেতু রান্ধাম, একটু পাতলা পাতলা শিরাও আজকে আমি দিমু। তো শিরা দিয়া বাদে আমি আবার চুলার আগুন ফুল করিয়া গুড়িয়া রাখি দিমু এখন 4-5 মিনিটের মতো। 5 মিনিট পরে উলিয়াই দিয়া এখন আমি কিছু ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতা দিয়া আর একটু আগলো সরি লাড়িয়া দিয়া এরপরে আমি আবার গুড়িয়া রাখি দিমু আরও 1 মিনিটের মতো চুলার আগুন মিডিয়ামের মাঝে রাখিয়া। আরও 1 মিনিট পরে এখন আমার রান্ধ হয়ে গেছে, আমি চুলার আগুন অফ করে দিছি। তো দেখো ভিউয়ার্স, দেখতে আপনারা গেছে কিলা লাগে। আমার এই তরকারিটা খুব মজার একটা তরকারি হয়েছিল, আর গাছের টমেটো একবারে বাংলাদেশের টমেটো লেখানো লাগছে, খুব মজার একটা টমেটোর তরকারি হয়েছিল। তো আশা করি আপনারা আমার আজকের রেসিপিটা ভালো পাইছেন। আমিও আশা করি আপনারা ওলে একদিন ট্রাই করবা। ট্রাই করলে কিলা লাগলো আপনারা গেছে আমার রেকমেন্ড করিয়া জানাইবা। আর আমার আজকের রেসিপিটা যদি আপনারা ভালো পাইয়া থাকুন তো প্লিজ আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা, আর একটা সাবস্ক্রাইব করবা। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট করিয়া জানাইবা। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আমার লগে থাকা লাগি। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।